নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড ভয় ভাঙানোর খেলা লেখা রূপায়ন ভট্টাচার্য পাঠ সৌনক সান্নাল হুসেন বোল্ড দিন দুই আগে একটা ছবি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে সে ছবি দেখলে চরম আবেগহীন লোকের মনের মধ্যেও ভিড় করবে লক্ষ্য আবেগ আবেগপ্রবণ মানুষের চোখে অজান্তে উথলে উঠবে জল আবার একটু সিরিয়াস লোকের মনে হবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন হাসি ঠাট্টা করা যায় নাকি ওটাই নিজেকে ফোকাসড রাখার সবচেয়ে ভালো উপায় সে কথা ভাবুন মনোবিদরা আমি বোল্টের সেই অবাক করা ছবিটার কথা ভাবি বরং লন্ডন অলিম্পিকে তার ইভেন্ট শুরুর আগে আশপাশের স্বেচ্ছাসেবক তরুণ তরুণীদের সঙ্গে মজা করছেন বোল্ট এক একজনের কাছে গিয়ে হাত বাড়াচ্ছেন মুঠো করে বোল্টের হাত মুঠো করে ছুঁতে হবে অন্যকে তারপর বোল্ট যাবেন সেখান থেকে এই করতে করতে এক দুই তিন চার সবার সঙ্গে মজা করে বোল্ট গেলেন স্টার্টিং ব্লকে স্টার্টারের বন্দুকের শব্দ এবং বোল্ট মুহূর্তে বিদ্যুৎ ছবিটা দিয়ে বোল্ট ক্যাপশনে লিখেছেন লাভ ইজ দ্য অনলি সলিউশন উপরে বড় করে লেখা সামটাইম দ্য স্মলেস্ট থিং ক্যান মেক সাম ওয়ান্স হোল ডে গায়ের রঙ নিয়ে যখন প্রতিবাদের আন্দোলন আমেরিকা থেকে ছড়িয়ে পড়েছে ইংল্যান্ডে সে সময় বোল্টের হাতে হাত ছোঁয়ার ছবিটা অন্য ছাপ ফেলে গেল মনে স্বেচ্ছাসেবকদের অধিকাংশই ছিল শ্বেতাঙ্গ বোল্টের হাতে হাত লাগিয়ে তাদের কি আনন্দ ছোট্ট একটা মুদ্রা ছোট্ট একটা ছোঁয়া সে মনে রেখে দেবে সারা জীবন জজ হয়ে নামে ছেলেটি যেমন বয়স তখন ষোলো বোল্টের জিনিসপত্র নিয়ে আসছিল সে হোয়াটসঅ্যাপ বোল্ট তাকে প্রশ্ন করেছিলেন ড্রাইভের ড্রাইভার টিন এজার বলে ফেলেছিল আপনার টুপিটা দারুন তাকে ট্র্যাকে নামতে হবে কিছুক্ষণ বাদে বোল্ট তাকে দুবার প্রশ্ন করেন ডু ইউ ওয়ান্ট ইট ডু ইউ ওয়ান্ট ইট বলে উত্তরের অপেক্ষা না করে কালো রঙের উলের টুপিটা খুলে দিয়ে দেন আট বছর পরেও সেই ছেলেটির ঘরের দেওয়ালে বাঁধানো রয়েছে বোল্টের সেই উলের টুপি গন্ধ হয়ে গিয়েছে তবু ধোয়া হয়নি ওটায় লেগে রয়েছে বিদ্যুৎ স্পর্শ ওই যে বোল্ট লিখেছেন কখনো কখনো ছোট্ট একটা জিনিস পুরো দিনটাই পাল্টে দিয়ে যায় দিন দুই আগে আর্সেনালের বিখ্যাত কোচ আর্সেন ওয়েঙ্গার এক স্পোর্টস চ্যানেলে বলেছেন ফুটবলই পারে বর্ণ বৈষম্য বিরোধী ভাবনা নিয়ে সমাজকে মূল্যবান শিক্ষা দিতে ওটা শুধুই ফুটবল হবে না ওটা আসলে হবে খেলা সব খেলাই বর্ণবিদ্বেষের ভাবনাকে চাবুক মেরে উড়িয়ে দিতে পারে অতি সহজে বার্সেলোনা লিভারপুল থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল সব নাম করা টিমগুলোর গ্রুপ ছবি কল্পনা করে দেখলে ভাবি কত সহজে কৃষ্ণাঙ্গরা গলাগলি করেন শ্বেতাঙ্গদের সঙ্গে বাদামিদের সঙ্গে এক একটা ছবি আসলে এক একটা বার্তা ম্যানচেস্টারে কৃষ্ণাঙ্গ র্যাশফোর্ডের সঙ্গে জয়োৎসবে শ্বেতাঙ্গ দেখেয়া এটা এক ধরনের বার্তা লিভারপুলের লাইনে মিশরের সালা ব্রাজিলের মানে বেলজিয়ামের জাপানের মিনামিনো আবার আর একটা বার্তা দেয় দেখো ভাই পৃথিবী কিন্তু এখানে একাকার রং আলাদা ভাষা আলাদা তবু মানুষ এক এই ছবি টেনিসে দেখি যখন সিরিনা উইলিয়ামস জড়িয়ে ধরেন সিমোনা হালেপকে এই ছবি জিমন্যাস্টিক্সে দেখি যখন সিমোনে বাইলসকে বুকে টেনে নেন মাইকালা স্কিনার এই ছবি ক্রিকেটে দেখি যখন প্রতিপক্ষের উইকেট শিকারের পর মইন আলী জোফ্রা আর্চারের সঙ্গে উৎসবে মেতে ওঠেন স্টুয়ার্ট ব্রড বোল্ট বলেছেন লাভ ইজ দ্য ওনলি সলিউশন সত্যি কথা তবে এখন দেখছি ভয় জয় করার জন্য ফুটবলও একটা বড় সমাধান সূত্র শুধু ফুটবল বলাটা তো ভুল আসলে খেলা সব খেলা গোটা পৃথিবী যখন ভয়ের গর্তে ঢুকে এক অন্যরকম ভয় অস্থির তখন একে একে ইউরোপে সবাই বেরিয়ে আসেন ফুটবল খেলতে জার্মানি ইটালি স্পেন ইংল্যান্ড সব দেশে খেলতে নামলো বড় টিম তারা যেন বার্তা দিল ভয় পাওয়ার কিচ্ছু নেই গহবর থেকে বেরিয়ে এসো ভয় ভুলে পরে যা হবে দেখা যাবে ফুটবলের সবচেয়ে বড় সুবিধে সিডনি থেকে স্যান ফ্রান্সিসকো টোকিও থেকে আদিস আবাবা তার টানে পাগল কেউ রাত জেগে একটা ম্যাচ দেখছে কেউ সেই ম্যাচই দেখছে ভোরে বা সন্ধ্যায় পৃথিবী কিন্তু মিশে যাচ্ছে মহাদেশ কিন্তু এক হয়ে যাচ্ছে এবং এই সব ফুটবল ম্যাচের পরেই দেখলাম নিউ ইয়র্ক আর প্যারিসে ঘোষণা হলো গ্র্যান্ড স্ল্যাম থামবে না তারা বেঁচে উঠতে চায় খেলাকে আঁকড়েই মৃত্যু নগরী নিউ ইয়র্ক জানালো সেখানে যুক্তরাষ্ট্র ওপেন হবে প্যারিসও দুদিনের মধ্যে জানিয়ে দিল ফরাসি ওপেন হবে ইংল্যান্ডে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড সিরিজ ইটলি স্পেন ইংল্যান্ডে করোনা ছড়ানোর ক্ষেত্রে ফুটবলের নামটা জড়িয়েছিল ইতালিতে আতালান্তা ব্যালেন্সিয়া ইংল্যান্ডে লিভারপুল আতলেতিকো মাদ্রিদ ম্যাচটায় যেসব দর্শক খেলা দেখতে এসেছিলেন তাদের অনেকেই পরে করোনা আক্রান্ত হন মারাও যান অনেকে সেই সাপ চেষ্টায় প্রবলভাবে উন্মুখ এখনকার এই দর্শকহীন গ্যালারির ফুটবল তারা সেখানে নীরবে ছড়িয়ে যাচ্ছে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রচার হাততালি দেওয়ার জন্য চিৎকার করে উৎসাহ দেওয়ার মতো মানুষ নেই চারপাশে নিজেকে নিজেই মোটিভেট করা খুবই কঠিন তবু ফুটবলাররা খেলে যাচ্ছে নিজেই নিজেকে অনুপ্রাণিত করে এ যেন ওয়ার্ক ফ্রম হোমেরই আর একটা রূপ